আমি বুঝে নেব না। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসছি লাইভে। আমি রোজা ফ্রম ফেমিস ফ্যাশন। এটা আনছো? সো কী অবস্থা সবাই, কেমন আছেন? আমি এখন লাইভ হয়েছি আমাদের ওয়ারি ব্রাঞ্চ থেকে। সবাই জয়েন করার পর আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে সব কিছু ঠিক আছে কিনা, পারফেক্ট আছে কিনা, আমাকে সব কিছু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা। ফার্স্টেই একটা আপুর কমেন্ট দেখতে পাচ্ছি, আপুটা হচ্ছে নাম মুক্তা খান। হ্যাঁ, হাই আপু, হ্যালো মুক্তা আপু। আচ্ছা, সবাই একটু জয়েন করার পরে যেটা আমি অলওয়েজই বলি এবং এটা হচ্ছে গিয়ে অলওয়েজই ডিমান্ড আপনাদের কাছে, সেটা হচ্ছে আমাকে অবশ্যই একটু শেয়ার করে দিবেন বিভিন্ন রকমের গার্লস গ্রুপে আর নিজের টাইম লাইনে পাবলিকলি, কিন্তু ভুলেও কোনো জেন্টস গ্রুপে শেয়ার করা যাবে না, একদম নিষিদ্ধ, মানে একদমই টোটালি নিষিদ্ধ। ক্লিয়ার আপু? আচ্ছা ঠিক আছে। তৈয়বা কামাল তন্নি আপু লিখেছে, হ্যালো আপু, হাই আপু তন্নি আপু। নাজু কাউসার, হ্যালো সুইট আপু, আপনি অল ক্লিয়ার। মিথিলা মিথিন ঐশ্বর্য আপু লিখেছে, আচ্ছা হ্যালো আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সাদিয়া ইসলাম রুনা আপু, ঠিক আছে। আচ্ছা, যারা যারা আমাকে দেখতে পাচ্ছেন না কেন, আমি একটু ফার্স্টে একটু বলি। আমাদের এখন আমি লাইভ হয়েছি ওয়ারি ব্রাঞ্চ থেকে। আমি যে কালেকশনটা এখন পরে আছি এটা কালকে থেকে বা এখন থেকে ওয়ারি শোরুমেও পাবেন, ইভেন আমাদের শ্যামলী ব্রাঞ্চেও পাবেন। আমাদের ওয়ারি শোরুমের অ্যাড্রেসটা হলো র্যাঙ্কিং স্ট্রিটে, এটা হচ্ছে একদম রোজ ভ্যালি শপিং মল, লেভেল 1, শপ নাম্বার 1, ঠিক আছে। আর ইভেন আরেকটা হচ্ছে আমাদের শ্যামলী ব্রাঞ্চ, এটা হচ্ছে শ্যামলী স্কোয়ার শপিং মলে, একদম শ্যামলী বাস স্ট্যান্ডে, শ্যামলী সিনেমা হলের সাথে যে শপিং মলটা আছে এটা 3 তলায়, শপ নাম্বার 302। আচ্ছা, আজকের ড্রেসটা হচ্ছে কি মোটামুটি এইটা, কেমন বলেন তো? এটা আপনাদের কাছে কেমন লাগছে? একদম সুপার ডুপার রিজনেবল প্রাইসের মধ্যে সুপার ডুপার একটা কমফোর্টেবল ওয়ারিং, লাইক হচ্ছে গিয়ে টোটালি একদম মাখন টাইপের একটা ফেব্রিক পাবেন, যেটা নিয়ে আমার ফেব্রিক নিয়ে বা হচ্ছে আপনি পরে আরাম হবে কিনা, একদম কমফোর্ট ফিল পাবেন কিনা, টোটালি একদম নিশ্চিন্তে, মানে 100 এর মধ্যে 1000% নিশ্চিত থাকতে পারবেন। অধরা শিশির আপু লিখে, তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ অধরা শিশির আপু। শাহিনুর আক্তার, হাই কিউট আপু, ক্লিয়ার। লিতু রহমান আপু, খুব সুন্দর লাগছে আপনাকে অ্যান্ড ড্রেসটাও জোস। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। লাবণ্য পল আপু, ফ্রাইডেতে ওয়ারি গিয়েছিলাম, তোমাদের শোরুমটা দেখলাম। আচ্ছা ঠিক আছে, ওকে। আর একটুখানি ওয়েট করার পরেই আমি হচ্ছে ড্রেস দেখানো স্টার্ট করে দিই। আচ্ছা, আর একটা কথা, সেটা হচ্ছে আমাদের কিন্তু ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম, আগে কোনোরকম কোনো বিকাশ আমরা নেই না, কিন্তু ঢাকার বাইরে ধরেন এরকম কিছু প্লেস আছে যেখানে হচ্ছে গিয়ে আপনার ক্যাশ অন ডেলিভারি সার্ভিস নাই, মানে এসে পরিবহন তো নাই, প্লাস হচ্ছে আপনার সুন্দরবন আছে, কিন্তু সুন্দরবনের বিভিন্ন প্লেসে ক্যাশ অন ডেলিভারি নেয়, আবার বিভিন্ন প্লেসে ক্যাশ অন ডেলিভারি নেয় না। হ্যাঁ, সো সেক্ষেত্রে আমাদের একটাই অপশন, আপনাকে আগে বিকাশ অবশ্যই করতে হবে। আমাদের বিকাশ নাম্বারের একটা লাস্ট ডিজিট হচ্ছে কি, মানে একটা নাম্বারের লাস্ট ডিজিট হচ্ছে 662, আর একটা হচ্ছে গিয়ে 043। এই দুইটা নাম্বার আমাদের চাওয়া মাত্রই ইনবক্স থেকে, আমাদের পেজ থেকে দিয়ে দিবে। দেন আপনি হচ্ছে এই নাম্বারে বিকাশ করে আপনি আপনার পার্সেলটা, যে আপনার লাগবেই এরকম কিছু হলে অবশ্যই বিকাশ করে আপনি পার্সেলটা নিয়ে নেবেন। আর ঢাকার বাইরে যেখানে এসে পরিবহন আছে তো খুবই আলহামদুলিল্লাহ, আপনার ক্যাশ অন ডেলিভারিতে পেয়েই যান। আর ঢাকার ভিতরে হচ্ছে আমাদের ডেলিভারি বয় আপনার হোমে চলে যাবে, ড্রেসটা দেখে ডেলিভারি বয়ের কাছে টাকা পে করে ড্রেসটা বুঝে শুনে নিয়ে নেবেন। আচ্ছা, কি MS মহাপু লিখেছে, আমার কমেন্ট পড়ো না কেন আপু? আপু পড়ে দিয়েছি। আসসালামু আলাইকুম আপু, উম্মে মুবাশিরা রহমান। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, শেয়ার দেন আপনি, থ্যাংক ইউ সো মাচ। আরিফা নূর সাজিদা আপু, রাঙামাটি দেওয়া যাবে আপনি সুন্দরবন কুরিয়ারে? হ্যাঁ আপু, রাঙামাটি দেওয়া যাবে সুন্দরবন কুরিয়ারে, কিন্তু রাঙামাটি তো এসে পরিবহন আছে, তাহলে কি সমস্যা? ঠিক আছে। সো আজকে হচ্ছে আমার এই ড্রেসটা, এটা হচ্ছে এটার দোপাট্টা, মনে হচ্ছে যে শাড়ি পরছি এখন আমি। আচ্ছা যাই হোক, কীভাবে পরলো, অনেক সুন্দর একটা, বিশেষ করে স্পেশালি আপনার ওড়নাটা একদম চোখে লেগে থাকার মতো, এবং খুবই সুন্দর একটা ওড়না, খুবই কালারফুল, দেখেন ইভেন হচ্ছে খুবই কালারফুল, খুবই কালারফুল, লাইক দুই পাশে হচ্ছে আপনার পেস্ট আছে, পেস্ট না একটু হচ্ছে কেমন টাইপের যেন কালার, হ্যাঁ পেস্ট গ্রিন টাইপের একটা কালার, এবং মিডল হচ্ছে টোটালি একটা ফ্লোরাল প্রিন্ট জুড়ে আছে। ওকে, খুবই সুন্দর একটা দোপাট্টা, যেটা কিনা আমার ইভেন আরও পাচ্ছেন হচ্ছে 4 সাইডে এরকম, 2 সাইডে এরকম 4টা করে ঝালরের মতো পাচ্ছেন। আচ্ছা, সো এখন দেখাই ড্রেসটা। এটা হচ্ছে কি আপনার ড্রেসটা, এটা কি কালার বলেন তো? লাইট পার্পেলের মধ্যে, এটা হচ্ছে লাইট পার্পেলের মধ্যে, টোটালটা ডিজিটাল প্রিন্ট করা। সো আমি একটু উল্টিয়ে দেখাই লাইক জিনিসটা, এটা হচ্ছে এটার উল্টা পোর্শন, এটা হচ্ছে উল্টা পোর্শনটা। হ্যাঁ, এই যে দেখেন টোটাল জিনিসটা ডিজিটাল প্রিন্ট। কীভাবে বুঝবেন? ডিজিটাল প্রিন্টের অপোজিট সাইডটা আপনার হয় হোয়াইট একটা প্রিন্টের মধ্যে হয়। সো এটা হচ্ছে কি আপনার ড্রেসটা যদি আপনি চান, সেক্ষেত্রে জাস্ট প্যানেলগুলো যে আছে এটার সাথে নেটে কি কোনো প্রবলেম হচ্ছে? নেটে কোনো প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা তাই নাকি? তো গুগল ক্রোম থেকে কেন করো? ওইটা থেকে পেজ থেকে করা যায় না, পেজ ম্যানেজার থেকে? আচ্ছা লিতু লিতু নীলা আপু, আপু তোমার কালেকশনগুলো খুব নাইস হয়। আচ্ছা থ্যাংক ইউ আপু। আচ্ছা চেষ্টা করি আর কি। আচ্ছা কী জানি হলো, ভিউয়ার্স এক লাফে চলে আসলো, মানে চলে আসলো একদম কমে। সো দেখি আর একটু ওয়েট করি আমি, দেখি কিছু আপুরা জয়েন করুক। হ্যাঁ কিছু আপুরা জয়েন করুক, এরপরে আবার দেখুন স্টার্ট করি। হ্যাঁ আপু নেট নেট ও ওকে আপনি বলেন। আচ্ছা ওকে অল ক্লিয়ার, নট ক্লিয়ার আপু। আচ্ছা হ্যাঁ কিছু সমস্যা হয়েছিল, আমি দেখি আর একটা দুইটা মিনিট ওয়েট করি, আমি আবার কন্টিনিউ করি। হ্যাঁ ওনাকে জর্জেট, হ্যাঁ আপু ওনা জর্জেটের মধ্যে, ড্রেসটা হচ্ছে কটনের মধ্যে। হ্যাঁ অনেক সুপার একটা ডিজিটাল এক্সক্লুসিভ কটনের মধ্যে, যেটা কিনা খুবই 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 একদম লাইক এসি কটনের মতো, মানে হবে যে একটা এয়ার কন্ডিশনের মতো কটন আর কি, একদম খুবই কমফোর্টেবল ফিলিংসের একটা কটন। ঠিক আছে সো আপনি যদি চান সেখানে আমি একটা আপনাকে একটা অপশন দিতে পারি। অপশনটা হচ্ছে গিয়ে প্যানেল, প্যানেলটা দাও। এই ড্রেসের সাথে আপনার প্যানেল আছে এরকম, এই যে এরকম প্যানেল আছে। হ্যাঁ আপনার কিন্তু এই দুইটা প্যানেল একই সাথে একটা রোতে এভাবে থাকতে পারে। আমি কিন্তু দেখানোর সুবিধার্থে কেটে নিয়েছি, লাইক এটা কিন্তু কেটে নিয়েছি। আপনার এই জিনিসটা একই সাথে থাকতে পারে এইভাবে, মানে একটা পোর্শনের মধ্যে আপনার দুইটা অ্যাটাচ করা থাকতে পারে একটা কাপড় অংশের ভিতরে। হ্যাঁ সো এটা হচ্ছে আপনার দুইটা প্যানেল পাবেন এইভাবে। যদি আপনার প্যানেলগুলো না লাগে, লাইক হচ্ছে আপনি ড্রেসটা কিন্তু এইভাবেও মেক করতে পারবেন, কোনো সমস্যা নেই, জাস্ট সিম্পল একটা ওয়ে। এটাও খুব সুন্দর, মানে যেহেতু আপনার প্রিন্টটা অনেক বেশি জোস প্যাটার্নের, আর নিচের পোর্শনটা কিন্তু এভাবে ফ্লাওয়ারিং করা আছে। এই যে দেখেন, যার জন্য আমি ড্রেসটার নাম দিয়েছি হচ্ছে পার্পল ফ্লাওয়ার। এই যে টোটাল জিনিসটা আপনার এভাবে ফ্লাওয়ারিং করা আছে। এই যে ওকে দেখেন কি পরিমাণে সুন্দর একটা প্রিন্টের মধ্যে। ঠিক আছে এবং টোটাল জিনিসটাই অনেক বেশি জোস পরিমাণে প্রিন্টের মধ্যে। আচ্ছা সো এটা হচ্ছে কি আপনার সামনের পার্ট, ড্রেসের সামনের পার্ট হচ্ছে কি এইটা। যদি আপনি চান যে না আমি ড্রেসে কোনো প্যানেল বসাবো না, আমি এই প্যানেলটা রেখে দিয়ে অন্য কোনো ড্রেসের সাথে আমি ইউজ করবো, ডোন্ট ওয়ারি, মানে আপনি ওটাতেও মেক করতে পারবেন, কমফোর্টেবল হতে পারবেন, কোনো সমস্যা নেই, যেহেতু আপনার ড্রেসের প্রিন্টটা অনেক বেশি জোস। হ্যাঁ এটা হচ্ছে কি ড্রেসের ব্যাক পার্ট। তো ড্রেসের ব্যাক পার্টটা হচ্ছে কি প্লেন, কোনো কাজ নেই, জাস্ট প্রিন্ট করে দিয়েছে ওরা এইভাবে। হ্যাঁ এভাবে একটা প্রিন্ট করে দিয়েছে, এবং ড্রেসের পিছন ব্যাক পার্টের প্রিন্টটাও কিন্তু অনেক 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 নাইস। এই যে ঠিক আছে আপু দাম কত? আপু বলে দিচ্ছি, একটু ওয়েট করতে হবে, আমি টোটালটা একটু বুঝিয়ে শুনিয়ে বলে আপু। আমি বুঝলাম না, 4-5 বার কেটে গেছে লাইন। হ্যাঁ এই জন্য হচ্ছে ভিউয়ার্স কমে গেছে, এখন হচ্ছে কি ভিউয়ার্স আসবে না। সো আমি একটু কন্টিনিউ করে দেখাই দিই। ওকে সো এটা হচ্ছে কি আপনার স্লিভের পোর্শনটা, এটা হচ্ছে কি আপনার স্লিভটা, হাতাটা। আপনার যে কোনো টাইপের হাতা দিয়ে এটা মেক করতে পারবেন, কুচি হাতা বলেন, আপনি হচ্ছে গিয়ে লম্বা একদম ফুল হাতা বলেন, এখানে একটু ওয়াইড হাতা বলেন। আমার কাছে যেহেতু ফ্রিল হাতাগুলো বা কুচি হাতাগুলো বেশি ভালো লাগে, সেক্ষেত্রে আমি আমার জন্য কুচি হাতাটাই বেশি প্রেফার করি, অ্যাজ আমি হচ্ছে গিয়ে একটু কুচি কুচি টাইপের ড্রেসগুলো একটু বেশি পছন্দ করি। সো ড্রেস গেলো, ড্রেসের আমি একটু প্যানেল দাও তো, প্যানেলটা আমি ধরে বুঝাই দিই। আচ্ছা যেটা বলছিলাম, আপনি কিন্তু প্যানেলটা একটা পোর্শনের মধ্যে বিশাল আকারেও পাবেন, অথবা হচ্ছে কি এভাবে কাটা হিসেবেও থাকতে পারে। সো প্যানেলটা আমি যেভাবে বসিয়েছি, এভাবে ধরে রাখো, প্যানেলটা হচ্ছে গিয়ে আমি যেভাবে বসিয়েছি সেটা হচ্ছে একটুখানি দেখে নেন। আপনার কিন্তু অনেক সুন্দর দুটো প্যানেলের মধ্যে, এই যে দেখেন অনেক অ্যাশ কালারের সাথে একটা কন্ট্রাস্টিং একটা ফ্লেভারটা। সো এখানে তো আপনার অনেকখানি ডিজিটাল প্রিন্ট আছে, লাইক এই যে এই অপশনটা, এই যে দেখেন এখানে ডিজিটাল প্রিন্ট আছে। সো আমি যেটা করেছি, আপনার এই যে ফ্লাওয়ারটা আছে এটা একদম উপরে দিয়ে না, হ্যাঁ এইভাবে করে জিনিসটাকে এইভাবে সেট করেছি, একটা হচ্ছে এইখানে, আর এই জিনিসটা নিয়ে এসেছি আমি এখন আমি সেট করতে পারছি না এইভাবে না, হ্যাঁ এই যে ঠিক আছে, এই যে এইভাবে করে একটা দিয়েছি, এইভাবে আরেকটা দিয়েছি হচ্ছে এই যে এইভাবে, মানে হচ্ছে এই কর্নারটা আর এই কর্নারটা হচ্ছে একসাথে অ্যাটাচ করে দিয়েছি, এই যে এইভাবে। ওকে রাইট, অল রাইট। হ্যাঁ, সো এভাবে দিয়ে দিয়েছি। সো আপনি চাইলে প্যানেল দুটাকে রেখে দিয়ে অন্য কোনো ড্রেসে ইউজ করে ফেলতে পারবেন, অথবা জিনিসটা আপনি এইভাবে, এই যে দেখেন খুবই সিম্পল। আমি এটা পিকও পোস্ট করে দিয়েছি, জাস্ট টেলরকে বললেই হবে, বুঝিয়ে বললেই হবে যে আপনি জাস্ট এইভাবে জিনিসটা সেট করতে চাচ্ছেন, কোনো সমস্যা নেই। আপু দুবিয়ান সিল্ক নেক্সট শাড়ি কবে দেখাবো? নেক্সট উইক অবশ্যই দেখাবো, মানে হচ্ছে গিয়ে রবি সোমবারে অবশ্যই দেখা। মানে তাইফানুর আপু লিখেছে, আপু আমার কমেন্ট পড়ো না কেন? ইস আহারে আপু, পড়ে দিয়েছি, সমস্যা নেই। আজকে অনেকখানি ভিউয়ার্স কম। আচ্ছা সলিনা দেব, হ্যালো। আচ্ছা এটা রেখে দিলাম। হ্যাঁ, যেটাই বলছিলাম, ড্রেসটা দাও, দোপাট্টাটা দাও। একটা বুদ্ধি শিখাই দেয়, যেটা হচ্ছে আপনি যদি দুইটা ড্রেস মেক করতে চান, লাইক হচ্ছে আপনি এক কালার একটা কাপড় কিনে এমব্রয়ডারিটা বসিয়ে ফেললেন, আর এই ড্রেসটা জাস্ট আপনি নিয়ে থ্রিপিস হিসেবে পরে ফেললেন, সেক্ষেত্রেও কিন্তু অস্বাভাবিক সুন্দর লাগবে। জাস্ট আমার তো সেট হিসেবে করা, আপনাদেরকে সেট বোঝানোর জন্য আমি হচ্ছে এভাবে বানাতে বাধ্য হয়েছি, কিছু করার নেই। সো আপনি যদি এভাবে কন্ট্রাস্টের ড্রেসটা ভেবে ইয়া করেন, ঠিক আছে, দেখেন আপনি সিঙ্গেলি এভাবে, কোনো ইয়োক নাই, ঠিক আছে, আপনার কোনো এমব্রয়ডারি প্যানেল বসানো নাই, কিন্তু এভাবে কিন্তু অনেক দেখতে অনেক অস্থির টাইপের সুন্দর লাগছে। খুবই সিম্পল, হ্যাঁ খুবই সিম্পল, কিন্তু অনেক কালারফুল, অনেক কমফোর্টেবল আর একটা ওয়ারিংয়ের মধ্যে, ঠিক আছে। সো এটা হচ্ছে কি আপনার ড্রেসটা। আর জাস্ট ওড়নাটা খেয়াল করেন, খুবই নাইস। এই যে দুই পাশে পেস্ট দিয়ে অনেক সুন্দর করে কালারফুল করে দিয়েছে, এবং দুইটা যে আঁচলের সাইডটা আছে ওড়নার, প্রত্যেকটা সাইডে আপনার 3-4টা করে এইভাবে ইয়া করা, ঝালর করা আছে, যে জিনিসটা দেখতে আর অনেক বেশি সুন্দর লাগছে, এবং সিরিয়াসলি অনেক সুন্দর লাগছে। এই যে দেখেন অনেক কালারফুল জিনিসটা। সো প্যান্টটা দাও। আমি কিন্তু আজকে আরেকটা ড্রেস দেখাবো, হ্যাঁ অনেক বাজেটের, কম বাজেটের মধ্যে আরেকটা ড্রেস দেখাবো। এটা হচ্ছে আপনার কটনের মধ্যে প্যান্টের পিসটা, কটনের মধ্যে প্যান্টের। আপু তুমি অনেক নাইস। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার কটনের প্যান্টের পিসটা। ড্রেসটা হচ্ছে গিয়ে ডিজিটাল প্রিন্টের কটন এক্সক্লুসিভ, মানে অনেক বেশি জোস পরিমাণে একটা ম্যাটেরিয়াল, এটাও কটন। আর এটা হচ্ছে আপনার পিওর শিফনের দোপাট্টাটা। সো ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র, আমি যতটুকু পেরেছি আপনাদের জন্য রিজনেবল করে দিয়েছি, এখন বাকিটা হচ্ছে আপনারা কনসিডার করবেন, আপনারা হচ্ছে গিয়ে প্রাইস নিয়ে ইয়া করবেন যে কতটুকু অ্যাকচুয়ালি ড্রেসটার প্রাইস কম দিলাম নাকি আপু বেশি দিল। আমি আপনাদের জন্য অলওয়েজই ট্রাই করি যে সুন্দর কিছু ড্রেস, কোয়ালিটিফুল কিছু ড্রেস, অনেক কম বাজেটের মধ্যে, যেহেতু একটা জিনিস কোয়ান্টিটির দিকে নজর দিলে একটু কমে হচ্ছে গিয়ে আমি আপনাদের জন্য নিয়ে আসতেই পারি, তাই না? সো ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র, এবং এটা কিন্তু স্টক খুবই লিমিটেড, 1480 টাকা। ওকে প্যানেলটা দাও, প্যানেল ধরাই দাও না কেন? পাচ্ছেন হচ্ছে এরকম দুইটা প্যানেল। আরেকটা দাও, তাড়াতাড়ি করো, দাও। সো এতগুলো জিনিস সহ প্রায় ড্রেসটা পাচ্ছেন হচ্ছে মাত্র 1480 টাকায়। সো যার যার লাগবে সুন্দর মতো একটা স্ক্রিনশট সহ পেজে অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে দিলেই কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে। আর একটা কথা, যেটা হচ্ছে আমাদের কিন্তু ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি, কিন্তু আপনাকে বিকাশ করতে হবে তখনই যখন হচ্ছে আপনার এরিয়াতে সুন্দরবন কুরিয়ার আছে, এসে পরিবহন নাই, সুন্দরবন কুরিয়ার আছে, কিন্তু ওখানেও ইভেন আপনার ক্যাশ অন ডেলিভারি সার্ভিসটা ওরা দেয় না। সেক্ষেত্রে আমাদের নাম্বারে আগে আপনাকে বিকাশ করে দিতে হবে, দেন আমরা পার্সেলটা আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দিব। সো একটা ড্রেস দেখানো শেষ, দেন আমি সেকেন্ড ড্রেসে চলে যাচ্ছি। আমার ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 1480 টাকা, খুবই 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 কম প্রাইসের মধ্যে। আচ্ছা সো আমি একটু দেখাই। হ্যাঁ ওয়া, অনলি 1480 টাকা। হ্যাঁ অনলি 1480 টাকা, লেট হয়ে গেছে শিউলি নুরি। ইস আহারে, আমার একটা ড্রেস দেখানো শেষ, ঠিক আছে। আচ্ছা এইটা হচ্ছে কি আপনার ড্রেসটা, ওকে। এই যে দেখেন ওনাটা, এই যে, ঠিক আছে। মেজারমেন্ট কি আছে? তাহলে ভালো হতো আমার জন্য। এটা হচ্ছে ড্রেসটা। তো সুন্দর করে একটা স্ক্রিনশট সহ পেজে অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়েও অর্ডার প্লেস করে দিতে পারেন। আমার মনে হয় যে খুবই কম বাজেটের মধ্যে রেগুলার ওয়ারের জন্য, লাইক আপনার হচ্ছে ইউনিভার্সিটি ওয়ার, ভার্সিটি ক্লাস, সব জায়গার জন্য পারফেক্ট একটা ওয়ারিং। ওয়াও নাইস ড্রেস। আচ্ছা সুপার রিজনেবল লিখেছে তামান্না আরফিন আপু। আচ্ছা এখন যে ড্রেসটা আমি দেখাচ্ছি, এটা ক্যাটালগটা দাও ফার্স্টে। এটা হচ্ছে সিল্কের একটা ড্রেস। হ্যাঁ ফার্স্টেটা দেখা আমরা কটনের মধ্যে, এটা হচ্ছে সিল্কের মধ্যে। একটু তাড়াতাড়ি করতে হবে, এত স্লো হলে হবে না। আচ্ছা এটা হচ্ছে আলিয়া ফেভারিট ড্রেস, এটা হচ্ছে সিল্কের। আমি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সিল্কের ড্রেস। দূরে গেলে একটু ঘোলা হয়ে যাচ্ছে, মেবি হতে পারে সেটা। আচ্ছা এটা হচ্ছে সিল্কের মধ্যে, ওকে। আপনারা ড্রেসটা এইভাবেও মেক করতে পারেন, এটার সাথে আছে এরকম বিশাল একটা সুন্দর একটা প্যানেল এই যে রেড কালার তারপর হচ্ছে গোল্ডেন কালার অনেকগুলা কালার কন্ট্রাস্ট দিয়ে এভাবে একটা প্যানেল করে দিয়েছে এবং খুবই নাইস যদি আপনারা চান এই ব্যাক যেহেতু এটার ব্যাক সাইড হচ্ছে এরকম এটার ব্যাক সাইডটা হচ্ছে কি এরকম আপনারা চাইলে এই ব্যাক সাইডটাও সামনে দিয়ে সুন্দর করে ড্রেসটা মেক করতে পারেন লাইক এইভাবে আপনি সেট করলেন সামনের সাইডে ড্রেসটা জাস্ট কালারটা কিন্তু অনেক সুন্দর মানে একটা সুন্দর একটা ব্লু এর মধ্যে লাইক অ্যাশি ব্লু একটু অ্যাশ টোনের ব্লু তারপর গোল্ডেন কাজ করা আছে ইভেন হচ্ছে কি আপনার সুন্দর কিছু নেকলেস টাইপের একটু প্রিন্ট দেয়া আছে নিচের সাইডে দেখেন এই যে ওকে এটা হচ্ছে কি আপনার ড্রেসটা এবং পার্পলও আছে নিচের লোয়ার পোরশনটা অনেক সুন্দর এই যে ঠিক আছে এটা হচ্ছে কি আপনার ড্রেসটা ওকে এটা হচ্ছে কি ড্রেসটা সো এটার এভাবে যদি করেন দেন এটা হচ্ছে প্যানেলটা এভাবে ফেললেন ওকে এই যে জাস্ট এইভাবে দিয়ে দিন দেখেন ড্রেসটা কত গর্জিয়াস হয়ে যায় মানে সিম্পল একটা ড্রেস যাতে একটা প্যানেল বসালে কতটুকু অস্থির হয়ে যায় ওড়নাটা দাও ওড়না হচ্ছে গিয়ে সিল্কের এই যে এটা হচ্ছে দোপাট্টাটা একটু গোল্ডিশ টাইপের লাইক ড্রেসের মধ্যে একটা গোল্ডেন একটা পোর্শন আছে সেই পোর্শনের সাথে আপনার মিক্সিং করে লাইক কন্ট্রাস্ট করে এভাবে ইয়া করে দিয়েছে সো এটা হচ্ছে কি ড্রেসটা ওড়নাটা সিল্কের এটা হ্যাঁ এটা হচ্ছে সিল্কের আচ্ছা এটা হচ্ছে সিল্কের ওড়না প্যান্টটা দাও আর এটা হচ্ছে কি আপনার প্যান্টটা ক্যাটালগটা দিও এটা হচ্ছে শ্যান্টুন সিল্কের আপনার প্যান্টের পিসটা ড্রেসটা হচ্ছে সিল্কের সাথে আপনার বিশাল একটা এরকম প্যানেল থাকবে দোপাট্টা হচ্ছে আপনার ট্যাবি সিল্কের হ্যাঁ দোপাট্টা ট্যাবি সিল্কের আচ্ছা ও আচ্ছা এটার সাথে আরেকটা কিছু এক্সক্লুসিভ কিছু একটা আছে যেটা কিনা দেখতে পাচ্ছি আমি সেটা আগে খেয়াল করি নাই লাইক ওরকম ওরা এক্সট্রা একটা পার্ট দিয়েছে এটা কিসের পার্ট কী জন্য দিল হ্যাঁ আচ্ছা যার জন্য দিয়েছে কিনা এটা মনে হয় না কোনো কাজে লাগবে আপনারা চাইলে যেহেতু ড্রেসের সাথে আছে এই জিনিসটা আপনারা চাইলে এটা দিয়ে অ্যানাদার একটা ড্রেস বানিয়ে ফেলতে পারেন যারা একটা চিকন আছেন আর কি যারা একটু চিকন আছেন তারা সুন্দর মতো এই জিনিসটা দিয়ে এটা কিন্তু এক্সট্রা থাকবে হ্যাঁ এটা কিন্তু এক্সট্রা থাকবে কোনো সমস্যা নেই আপনারা এটা এক্সট্রাতে পাচ্ছেন ড্রেসের সাথেই ছিল কেন কী জন্য দিয়েছে তা আমি জানি না সো ক্যাটলগটা দাও প্যান্টটা দাও আচ্ছা সো ড্রেসটা এটা শ্যান্টুন সিল্ক পার্পল কালারের আর এটা হচ্ছে গিয়ে আপনার ইয়াটা ক্যাটলগটা সো এই ড্রেসের প্রাইসটা হচ্ছে গিয়েও মাত্র 1480 টাকা মাত্র 1480 টাকা যার কাছে সিল্কের ড্রেসটা ভালো লেগেছে তারাও সুন্দর মতো অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করে ফেলতে পারেন আপু এটা হাতার কাপড় তো ছিল এখানে এই যে এটার সাথে কত হাতার কাপড় এই যে এক সাইডে কই এই যে সো যারা স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে এটা সরাই ফেলো এখন সমস্যা নেই এই যে স্লিভের কাপড় সাথে দেয়া তো দেয়াই আছে দেখেন কতখানি এই যে আবার এক্সট্রা ওইটাও দিয়েছে আমি দেখি তো দাও তো আমি একটা বুদ্ধি শিখাই দিই দেখি এক্সট্রা কোনো কিছু করা যায় কি না ওইটা দিয়ে ধরো এটা আচ্ছা যারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে ফেলছেন কোনো সমস্যা নেই আচ্ছা এটা দিয়ে আপনারা একটা কাজ করতে পারেন যেটা হচ্ছে যারা একটু স্লিম বডি আছেন আমার মতো মানে হচ্ছে মোটামুটি হেলদি আবার হচ্ছে মোটামুটি আর শুকনা তো বলতে কোনো কথাই নাই হ্যাঁ জাস্ট ড্রেসের সামনের পার্ট ইউজ করতে পারেন পিছনে এক কালার একটা সিল্ক দিয়ে দিতে পারেন আপনার একটা বোনাস সিল্কের ড্রেস হয়ে গেল ওকে দুইটা ড্রেসের প্রাইসই 1480 হ্যাঁ এক্স্যাক্টলি মাত্র 1480 টাকা যার কাছে আমার ড্রেসটা ভালো লেগেছে তারা এটাও নিতে পারেন অথবা এটা হচ্ছে কটনের আমি যেটা দেখালাম এটা হচ্ছে সিল্কের এই যে এটা হচ্ছে কি আপনার ড্রেসের ওড়নাটা অসম্ভব রকমের কালারফুল ঠিক আছে অসম্ভব রকম টোটাল ড্রেসটা অনেক বেশি ইভেন কালারফুল ওকে আর যারা হচ্ছে গিয়ে সিল্কেরটা নিতে চান সেকেন্ডের ড্রেসটা তারাও হচ্ছে ওটা নিয়ে ফেলতে পারেন যেহেতু কম বাজেটের মধ্যে অনেক রেগুলার ওয়ারের জন্য বেস্ট ইভেন সিল্কের ড্রেসটা আপনি মোটামুটি একটা ভালো একটা পার্টিতেও পরে যেতে পারবেন কোনো সমস্যা নেই আর যারা দুইটাই চাচ্ছেন সুন্দর মতো দুইটাই স্টক খুবই লিমিটেড অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্সে অর্ডার করে ফেলতে হবে সো আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ ফাইজা মিষ্টি আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা নাজিফা কারিম ফ্লাভিয়া অনেক বড় একটা কমেন্ট লিখছে সাথে ব্যাচ দেয় না এখন আমি কিভাবে ওই ব্যাচটা পাবো আপু এটা তো এমবি থেকে সিলেকশন হয় টপ ফ্যানের মানে আমাদের পেজ থেকে কোনো কিছু করা যায় না আপনার অ্যাক্টিভিটি লাইক টপ ফ্যান হতে হলে একটা পেজের প্রতি আপনি হচ্ছে অ্যাক্টিভিটি বাড়াতে হবে লাইক কমেন্ট শেয়ার পেজটাকে অলওয়েজ আপডেটে রাখা ফলোতে রাখা দেন এসব অ্যাক্টিভিটিস ফলো করে আপনাকে অথেন্টিক পেজ থেকে বা হচ্ছে গিয়ে ফেসবুক থেকে আপনাকে টপ ফ্যান বেসটা দিয়ে দেয় এখানে আমাদের কোনো রকম কোনো হাত নাই এবং এটা হচ্ছে আপনার এভরি 7 ডেজে মানে এভরি উইকে এটা চেঞ্জ হয় হ্যাঁ ধরেন আপনি হচ্ছে এই সপ্তাহে ভালো অ্যাক্টিভিটি ছিল আপনাকে টপ ফ্যান বেসটা দিয়ে দিল বা 7 দিন পরে আবার দেখলো যে নাই দেন আপনার ইয়া থেকে টপ ফ্যান ব্যাচটা উঠায় নাই এইটাই হচ্ছে কথা এছাড়া কোনো ইয়া নাই ওকে দেখেন ওনাটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর খুবই সুন্দর যেহেতু অনেক বেশি কালারফুল অনেক কালারফুল ওকে সো আজকে দুইটা ড্রেস দেখাই ফেলছি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ সবাই আমার জন্য আমাদের ফ্যামিলির জন্য অনেক 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 বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ এবং গুড নাইট